ক্যাম্পফায়ার থেকেও মারাত্মক ক্ষতিকর মোমবাতি। সুগন্ধি মোমবাতি জ্বালালে ক্ষতিকর টক্সিনে সারা ঘর ভরে যায়। এর প্রভাবে শরীরে মারাত্মক ক্ষতি হয়। যদিও এই ক্ষতি আমাদের চোখে পড়ে না, ফলে আমরা জানতেই পারি না যে মোমবাতি ধীরে ধীরে আমাদের শেষ করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে আয়ু। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে স্মোকিং এর চেয়েও বেশি ক্ষতি করে এইসব সুগন্ধি মোমবাতিগুলি। বেশিরভাগ মোমবাতিতেই ট্রিকেলেথেন, অ্যাসেটন, জাইলিন, প্যালন, প্রেসল, ক্লোরোবেনজেন প্রভৃতি ক্ষতিকর টক্সিন থাকে, যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে আমরা দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকি। এক, শ্বাসকষ্ট এবং ইস্তেমা। মোমবাতি তৈরি করতে যে মোম ব্যবহার করা হয় তাতে এমন কিছু টক্সিন থাকে যা থেকে ইস্তেমা সহ একাধিক রেসপিরেটরি প্রবলেম হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। আসলে মোমবাতির ধোঁয়ার সঙ্গে বেরোনো টক্সিন ফুসফুসে কর্মক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দেয়, ফলে এক সময় গিয়ে মারাত্মক ধরনের ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং শ্বাসকষ্টের পরিমাণ বেড়ে যায়। দুই, মাথা ব্যথা। এই সুগন্ধি মোমবাতির আরেকটি মারাত্মক ক্ষতিকর প্রভাব হলো মাথা যন্ত্রণায় হওয়া। এসব মোমবাতিতে বেনজিন এবং টোলুয়েন নামে দুটি কেমিক্যাল পদার্থ থাকে, যা ধোঁয়া যে মুহূর্তে নাকে এসে পৌঁছায় ঠিক তখনই শুরু হয়ে যায় মাথার যন্ত্রণা। তিন, কিডনিতে টিউমার। বেশিরভাগ মোমবাতিতে প্যারোফিস্টেল নামে একটি উপাদান থাকে, যা ধোঁয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করলে কিডনির মারাত্মক ক্ষতি হয়। কিছু ক্ষেত্রে কিডনি টিউমার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, তাই বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া মোমবাতি জ্বালাতে মানা করে থাকেন। চার, অ্যালার্জি। মোমবাতি তৈরি করার সময় এদের গায়ে এক ধরনের সিনথেটিক সেন্ট দেওয়া হয়, যে কারণে মোমবাতিগুলো সুগন্ধি হয়ে থাকে। এই বিষয়ে ধরনের সুগন্ধি রেসপিরেটরি ট্র্যাক্টের উপর কুপ্রভাব ফেলে, ফলে প্রথমে শ্বাসকষ্ট, তারপর সারা শরীরে অ্যালার্জির মতো মারাত্মক রোগের আশঙ্কা দেখা দেয়। পাঁচ, ক্যান্সার। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মোমবাতিতে উপস্থিত বেনজিন এবং টলুয়েন থাকে। এরা বেশির মাত্রায় আমাদের শরীরে প্রবেশ করলে কোষেদের বিভাজন ঠিক মতো কাজ করতে পারে না, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।